সবাই দু চান্স ঠিক আছে তাহলে মহিলা পায় দু চান্স আছে আর পুরুষদের জন্য এক চান্স আছে তাহলে লাগ কি এক কানের উপরে দুটা দুটা যদি কাড়া লাইতো ঠিক আছে না তো আর বছর আমিও কি করে দেখাছি বাদে লাগে সবাইকে চাপ দিতে হবে যত দর্শক এই দেখ বলো তবে নাই আপনার টেনশন মানে মাসে মাসে ঢুকছে পেনশন হ্যাঁ না শোনাকে আছে তো নমস্কার বন্ধুগণ আমি বিকাশ মা তো আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল পুরুলিয়া পরব আর এই ভিডিওতে আপনারা দেখতেও শুনতে পাবেন একটা পুরুলিয়া তো ঝাড়খন্ড এক সুনাম ধন্য করে মহিলা রসিক বা মহিলা কার মালিক তো দিদি নমস্কার নমস্কার তো আপনি এখন কেমন আছেন ভালো আছেন ভালো আছেন আচ্ছা আচ্ছা হ্যাঁ ব্যাপার হচ্ছে আপনি যখন শস্য বহাল ফুটান দিলেন আলো থাকতে এবার ভালো নাকি হ্যাঁ তো আপনার তো লড়াইটা কবে হয়েছিল তিরিশ দিনে হয়েছিল আচ্ছা আচ্ছা মানে তিরিশ গেল হয়তো আগ্রহ মাসে এসে ঢুকে গেল হ্যাঁ তো লড়াইয়ের পরে আপনার তো কোনো মানে কোনো দর্শক এখন কিছু আপডেট নাই পাইল

কি ডিস্ট্রিক্টে যতই থাক না কেন মাস্টার ইঞ্জিনিয়ারিগুনি পারবে না আপনার কি নাম জোসনার আচ্ছা আচ্ছা তো অনেকে দর্শক বা অনেকেই লোকে আপনাকে হয়তো লড়াইয়ের পরে বলে কি যে মহিলার পেলু হতেই পারে না ওটা তো পুরুষদের কাড়াও ইয়া যখন ঝগড়া লাগছে তখন তো দুয়ের মা এক লোক তো হাত দিয়ে থাকে মহিলা মহিলা তাহলে মহিলার কাড়া কি মহিলাই হবে মহিলা তাহলে পুরুষের কারালাও হচ্ছে না তারা কি না হচ্ছে না দু জিতছে না একটা তো হারবে কি একটা তো হারবে কি যে হো পুরুলিয়া জেলায় বাবরাবাজার থানা আর তো বীর বীর কাড়া আছে তারা তো এক লোক দুয়ের মা এক লোক তো হারি মানছে মানছে ওরা কি মহিলা বটে কাড়া গিলা

আমাকে অনেক লোকে বলেছিল যে লাকের মানে জানা ইচ্ছা তো বলেছে যে মহিলার কথার দাম নাই আর পুরুষদের কথার কি দাম আছে কেউ এক লাখ আড়ব বলে একান্ন হাজার আড়ছে ওলা কি পুরুষ না মহিলা ওলা তো তারা মহিলা বলে আজ তো আমি পুরুষ হলি তাদের দিনে তো আমি পুরুষ হয়ে নাড়ালি একটা মহিলার কথার দাম আছে যে পুরুষের কথার দাম নাই

আর এক লাখ ছাব্বিশ আমার তো কোনো কি জাল হইলো কথার মাধ্যমে কোনো জাল হই নাই তাহলে কে মহিলা হইলো আর কে পুরুষ হইলো এটা সব যত দর্শকের বিচার করু আগে বলি সে এক লাখ ঠিক আছে কিন্তু এখন পঞ্চাশেই যে কিন্তু দুটো চান্স নিতে হবে

তাহলে দুটা দুটো ছিল বলে আমার কারা লড়াইটা হইলো আর নাই তো তো আমার সলিট বাঁচিয়ে যাইতো তাহলে আমাকে কোনো হইতো বলো মানে এমনি লোকের আমি বাঁচাবাদ তাই না কি যে একটা মহিলা হয় আমি বাঁচাবো আমার ওমনি কোনো দিনই নেই আমি বারো মাস আমার স্বামীকে বাহারে রাখি দিয়েছি আমি টাকা কনা পড়ুয়া করি নি মানে আপনি বলতে চাইছেন কি দেখুন হ্যাঁ আমি দর্শকের লড়াই দেখাবার আছে আমার কারা লড়াই লাগলো না কি লাগিয়েছে অবশ্যই লাগিয়েছে তবে দেখো দুটার না লড়াই লাগলো তো লড়াই হবে না ওটা তো সবাই তো দেখলো যে ওয়ার কার্ড একবার বছর দিয়ে নিয়েছে আমারটা যতক্ষণ পারিছে যত সাধ্য দেখেছে যত সবাই দেখেছে যে কার কারাটা কেমন লড়িয়েছে ওয়ারটা যদি আসে আমারটাকে খেড়কে দেয় তো তাহলে বলতো যে না মহিলা কারা হয়ে গেল এবার কার মহিলা কারা উঠিল এটা দেখো মধুসূদন মাহা তো যে কুষ্ট আমার প্রাইজটা নিয়ে গেল তাকে অনেক অনেক ধন্যবাদ যে তার কারা যেমন আরো তৈরি থাকে আর বছর আবার মেলা করবো সে আরো যেমন আছে আমার ওটা তাতে কোন মনে দুঃখ হয় নাই প্রাইজটা তো দেওয়ার জন্যই নো আমরা তো রাখার জন্য প্রাইজ আড়ি নাই দেওয়ার জন্যই আরেছি লোক যে অনেক লোকে যে আমার রয়ে গেলে আমাদের তাতেও কোন অসুবিধা নেই আমরা হারুল কাড়াই প্রাইজ আড়েছি কেউ তো যেতিয়া কাড়াই আড়ে আমরা তা নতু না দুবার হারল একবার নাই দুবার হারল আজ যত না পাই তো এই কাড়াই আড়বো

আমরা আমরা দু স্বামী স্ত্রী যত দিন আমাদের গানা থাকি কি তো জতে পর হেরে আপনার স্বামী স্ত্রী যত দিন না যাচ্ছে হেরে ততদিন গড়া রাখতে দিবেন না ছাড়িয়া যত দিন না যাচ্ছে মরে আচ্ছা আচ্ছা দিদি নমস্কার এখন আপনি কেমন আছেন এখন ভালো আছেন আছেন আচ্ছা আচ্ছা তো আপনাদের এখন ধান কাটা কেমন চলছে এখন ভালো ভালো চলছে আচ্ছা আচ্ছা তো আপনি যে এত মানে কি বললো বৃদ্ধ অবস্থা হয় হ্যাঁ

যত কারা মালিক দর্শককে বলছি যদি আমার ভাষার মধ্যে ভুল হয়ে থাকে নিজের মেয়ে বলে ক্ষমা করে দেবে আর কমেন্ট করে জানান দেবে যে আপনার বলাটা ঠিক কি খারাপ আমার বলাটা ঠিক হলো কি খারাপ হলো সেটা যেন কমেন্ট করে জানা আচ্ছা দিদি আপনার ওই লক্ষ লক্ষ লাখের মাঝে লড়াইটা হওয়ার পরে আর এই বর্তমানের দিনে আপনার কাড়াটা কেমন আছে তৈরি ঘরে চলুন একটু দিবেন খুলে কেনে কি দেখার জন্য আপনার সমস্ত দর্শকগণ আছেন অপেক্ষা আমি এখন খুলতে পারবো না এখন ধান ধুন কাটার ঝামেলা তো কোন কোথায় কে আছে দুঃখের বিষয় দর্শকগণ কেন কি এখন দেয় দিদি এই একা আছে ঘরে এই জন্য দেখাতে পারছি না বাহারে যতটুকু সম্ভব এখন কাড়ার গোহালে বা ঘুটার মূলে